কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তোমাদের সামনে আজকের ব্লগটা একটা মেলা নিয়ে মেলাটা হচ্ছে খাদ্য ও পুষ্টি মেলা আশা করি সবার খুবই ভালো লাগবে আর আজ আমি একটা লাল শাড়ি পরেছি খোপাই ফুল দিয়েছি আছে ছোটো ভাই আর মা তো ছোটো ভাইয়ের দিয়ে আজ শ্যুটটা করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি একেবারে স্বাভাবিকভাবে হাঁটতেছি আমার হাতে কোনো ফোন নাই তো ছোট ভাইকে বলে বলে দিচ্ছে আর ছোটো ভাই শ্যুট করছে তারপর আম্মুকে হাত ধরে নিয়ে যাচ্ছি ছোট মানুষ হারিয়ে যেতে পারে কারণ সেটা আমার বেবি তো যাই হোক খুব ভালো লাগছে মেলাতে এসে আর আমাদের এখানে প্রতি বছর এই মেলাটা হয় তো খুবই ভালো লাগে দেখতে আর অনেক মানুষ হয় যেহেতু একদিন হয় মেলাটা যার কারণে অনেক মানুষ হয় তো ছোটো ভাই নিজে নিজেই শ্যুট করছে আম্মু আবার বলছে দেখ দেখা হচ্ছে ধাপা পিঠে তারপরে জল পায় তো একটা চাচা বানাচ্ছিলো এখান থেকে আমরা একটু শ্যুট করলাম চাচা ভাবছে কি না জানি হচ্ছে তো কিছুই বললো না তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে রওনা হব তো কিছু বাচ্চাদের খেলনা ছিল সেটাও শ্যুট করা হলো তোমাদের দেখানোর জন্য আমিও ছোটোবেলায় এই খেলনাগুলো নিয়ে খুব খেলা করেছি আর আমার নানা ভাই এগুলো আমাকে কিনে দিত তো আমার নানা ভাই কিন্তু আমাকে খুবই ভালোবাসতো আমার নানা ভাই আর নিয়ে তোমাদের সাথে অন্য একদিন বলবো যাই হোক এখন আমরা আস্তে আস্তে মেলার ভিতরে ঢুকছি তো দেখতেই পারছো অনেক ভিড় অনেক কষ্ট করে যেতে হচ্ছে ছোট ভাই অনেক কষ্ট করে ভিডিও করছে তো ওর ভিডিও করাটা যদি ভালো লাগে তবে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবা আমার ছোট ভাই কেমন ভিডিও করেছে ভবিষ্যতে ও তোমাদের সামনে ইউটিউবার হয়ে আসতে পারি কি না ওকে জানালে আমার খুবই ভালো লাগবে তো আস্তে আস্তে আমরা মেলার ভিতরে ঢুকে যাচ্ছি তো প্রচুর ভিড় চারিদিকে অনেক মানুষ কি করবো ভাবছি যে ওকে দিয়ে সুরটা চালিয়ে যেতে পারবো নাকি নিজেই করতে হবে যাই হোক এখন আমরা পুরো মেলার ভিতরে ঢুকে গেছি দেখছো প্রচুর মানুষ এখন আর আমাকে দেখা যাবে না কারণ আমি আবার ফোনটা নিয়ে ভিডিওটা করছি আর ওই যে আমার ছোট ভাই আম্মা সবাই ঘুরে বেড়াচ্ছে এক একই তো তো আমিও যাবো ভিতরে তো চলো তোমাদের এবার স্টলগুলো আস্তে আস্তে দেখায় এখানে ধাপা পিঠে বানাচ্ছে আরও একটা জায়গায় তো ঢাপা পিঠেগুলো আর কি সঙ্গে সঙ্গে বানিয়ে ডেলিভারি দিচ্ছে এখানে একটা পোস্টার আছে পোস্টারে আর কি কিছু খাদ্য সম্পর্কে লেখা আছে যেহেতু খাদ্য মেলা তো খাদ্য সম্পর্কে অবশ্যই লেখা থাকবে তো খাদ্য সম্পর্কে এখানে কিছু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ কত গ্লাস পানি খেতে হবে আর শরীরের জন্য পুষ্টিকর খাবার কি কি সব কিছু এখানে লেখা আছে একটা চার্টের মাধ্যমে তো এবার আমরা আস্তে আস্তে তোমাদের স্টলের দিকে নিয়ে যাব তো স্টল অবশ্য খুব বেশি হয় না তবে টাটকা শাক সবজি ফল মূল কি মুরগি মুরগির ডিম পর্যন্ত এখানে দেখতে পারবা ও আরেকটা নতুনত্ব আছে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ফায়ার সার্ভিস অফিস আছে সেই অফিসের কিছু যন্ত্রপাতি হ্যাঁ সেটাও তোমাদের আস্তে আস্তে দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বলছিলাম এই যে মুরগি মুরগির ডিম দেখতে পেরেছ এগুলো সব দেশি মুরগি এবং দেশি মুরগির ডিম ঠিক আছে একটা স্টল ফাঁকা ছিল তো খুব মন খারাপ হচ্ছিলো স্টলটা আমি নিতেই পারতাম নিয়ে সবার সঙ্গে একটু দুষ্টুমি মজা বকবে করতেই পারতাম তো তোমরা দুয়া করো সামনে বছর যেন আমি একটা স্টল নিয়ে স্টল দিতে পারি পিঠার কারণ আমার আম্মা খুব ভালো পিঠা বানায় এই তো বন্ধুরা সেদিন আমি তোমাদের বলেছিলাম হচ্ছে মান কচু এটা সেই মান কচু ঠিক আছে এটা দিয়েই মুরগির মাংসটা রান্না করা তোমাদের শিখিয়েছিলাম যারা যারা দেখনি অবশ্যই দেখে নেবে আশা করি খুব ভালো লাগবে তো আস্তে আস্তে আমি মেলার ভিতরে ঢুকে গিয়েছি তো অনেক স্টল আছে এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের তেল নিম তেল বাদাম তেল তারপরে সয়াবিন সরিষা আরও যা যা হয় কালো জিরা বিভিন্ন রকমের তেল অত নাম মনে নেই তো তোমরা দেখে নাও কে কোন তেল দেখতে পাচ্ছ কমেন্টে জানিও কে কোন তেল চেনো সেটাও কমেন্টে জানিও এইখানে অল্প কিছু কলা আছে এই কলাগুলো আমরা বলি ছোট কলা শুনেছি মার মুখে এই কলাগুলো খেলে গ্যাস হয় না তবে খুবই স্বাদের ঠিক আছে এখানে কিছু নারকেল টারকেল আছে আর কি তো এখানে যেহেতু খাদ্য মেলা তো অবশ্যই খাবার জিনিস থাকবে এখানে দেখলাম একটু বালিশ ফাঁকি খেলা হচ্ছে তো এখানে চিটারি খেলা হচ্ছে তাই জন্য বেশি শ্যুট করিনি মনটা খারাপ হয়ে গেল কারণ যে ঘন্টাটা বাজাচ্ছে সে দেখে দেখে বাজাচ্ছে তো যা তার লোক যেগুলো আছে সেগুলোই তো অবশ্যই ফার্স্ট সেকেন্ড হবে তো চিটারি খেলা তোমাদের দেখালাম না তো যদি লিগালি খেলা হতো পুরোটাই তোমাদের শ্যুট করে দেখাতাম ভিডিওটা বড় হলেও তো এখানে অল্প একটু শ্যুট করলাম শ্যুট করে নিয়ে আমি আর কি ভিতরে চলে গেলাম বেশি দেখায়নি তো এই স্টলটা দেখতে পাচ্ছ এটা আমার ছোটোভার ফ্রেন্ডের স্টল দেখতে পারবা ওরা দুজন যেয়ে গলাপাজে করে ধরে মানে দুজন দুজনের অন্তরঙ্গ বিনিময় করে দাঁড়িয়ে আছে তো সে সময় আমি একটু শ্যুট করলাম আর ভাইয়ারা বললো যে আপু আমাদেরকে একটু তোমার চ্যানেলে নিও যার কারণে নিয়া তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার ছোটো ভাই মাঝখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আমার ছোটো ভাই সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করো তো যাই হোক পুরো মেলাটা তোমরা আর কি দেখো ঘুরে ঘুরে এর মধ্যে একটা কথা বলি আমার চাচার লাস্টটা মঙ্গলবারে দাফন হয়েছে সে মঙ্গলবার রাত দুইটার সময় এসে পৌঁছে গেছিলো আমরা মঙ্গলবারে আমার চাচাকে দাফন করেছি আল্লাহর রহমতে সে ভালোভাবেই দেশে ফিরেছে তাকে আমরা ভালোভাবে দেখতে পেরেছি এবং দাফন করতে পেরেছি সবাই আমার চাচার জন্য দোয়া করো সে যেন জান্নাতবাসী হয় এতটুকুই বলবো আর কিছু বলার নাই আর হয়তো শুক্রবারে তার মিলাদ আছে সবাই তার জন্য দোয়া করো আর যে যে আমাকে চেনো সবাই মিলাদে এসো তো যাই হোক এই তো সেই ফায়ার সার্ভিসের স্টলটা আমাদের এখানে ছোট্ট একটা ফায়ার সার্ভিস অফিস আছে তো আঙ্কেলের সাথে আমি কথা বলার জন্য খুবই আগ্রহ বোধ করলাম যে আঙ্কেল মেশিনগুলো কি বিক্রি হয় তো আমি যে কথা বলছি আঙ্কেল বলে না মেশিনগুলো বিক্রি হয় না তখন বলেছি কেন তাহলে মেলায় নিয়ে এসেছেন তা বলেছে মানুষকে আর কি সচেতন করার জন্য মেলাতে নিয়ে আসা আমি বললাম না হবে না আমাকে একটা দিতে হবে আঙ্কেল বলে না এটা সরকারি জিনিস কিছুই দেওয়া যাবে না যাক ব্যর্থ হয়ে গেলাম পরে ফিরে গেলাম ভাইরে বললাম যা দেবে না চলো আমরা চলে যাই অবশ্য আমি একটু বেশি মিশুক এবং দুষ্টুমি করতে খুব ভালোবাসি যার কারণে এই দুষ্টুমিটা এই স্টলে বলছে আপু আপনাদের মাছি পসছে খাবারে তো খাবারের দাম কমে গেছে বেশি নিলে কিন্তু খাবো না কারণ যেহেতু মাছি পসেছে ডায়রিয়া হওয়ার ভয় আছে তো আমি ওষুধও যখন কিনবো পিঠাও যখন কিনবো দুইটা কিনে আমি বেশি খরচ করবো কেন তাই জন্য বললাম আপনার পিঠাতে নেবো না আসলে আমার কথা পিঠাটা কেনার ইচ্ছা ছিল না তো মেলাটা যখন শ্যুট করছিলাম আমার বড় ভাইয়েরা বলছিল। যে সব নিয়ে গেলাম কিন্তু টাকা দিলাম না জানি না তোমাদের কাছে মেলাটা কেমন লাগবে আমাদের কাছে খুবই ভালো লাগে প্রচুর মানুষ হয় আর অনেক রকমের আইটেম পাওয়া যায় আর আমার যেতে যেতে যেহেতু বিকাল হয়ে গিয়েছিল আমি সব আইটেম তোমাদের দেখাইতে পারিনি কারণ মেলাটা শুরু হয়েছিল সকাল থেকে তো এখানে কিছু কাকিমারা আছে হিন্দুদের যে টাড়ু হয় সেগুলো নিয়ে আর এটা তো দেখতেই পারছ আর একটা স্টল তো এখানে এটা কিন্তু পেয়েছি না তোমরা ভুলেও ভেবো না এটা পেয়েছি এটা হচ্ছে মূলজি মূলজি মানে বোঝো তো মূল দিয়ে চপ বানাচ্ছে কারণ পেঁয়াজের প্রচুর দাম তো পেঁয়াজের বিকল্প কি করা যায় তো ওরা ভেবেছে মূল তো ভালো লেগেছে আইডিয়াটা আর অবশ্য এক পিস ভাসতে যে ওরা পুরো জায়গাটাই নষ্ট করে ফেলছে যাই হোক কি আর বলবো কিছু বলার নেই কারণ অনেক কাজ ছেলেদের দিয়েও হয় না আবার অনেক ভালো ভালো শেপ আছে এখন ছেলেরা তো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও এখানে একটু পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে কারণ এখানে একটা স্কুল আছে যারা যেখানে কিছু বাচ্চারা স্কলারশিপ পায় তাদের আর কি টাকাটা দিচ্ছে সেটার একটা ছোট্ট অংশ তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এটা একটা চীনের প্রতিষ্ঠান স্কুলটা চীনের হসপিটাল আছে চীনের যার কারণে ওরাই সব তহবিলটা দিয়ে থাকে তো সেটাই আর কি তোমাদের একটু দেখালাম আর কি এখানে আর কিছু স্টল আছে অ্যালোভেরা গাছটা খুবই পছন্দ হলো মনে হলো কাটাগুলো কেটে নিয়ে আসি তাহলে আমি মাথায় দিতে পারবো যাই হোক শেষ মুহূর্তে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এটা আমার খুবই খারাপ লাগছে সাবস্ক্রাইব করে রাখো না কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা অবশ্যই পাবে আর আমি অবশ্যই তোমাদের জন্যই ভিডিও দেবো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টস তো করবেই আমার সম্পর্কে জানতে চাও আমি কে কোথায় থাকি কি করি না করি ঠিক আছে সেটা জানার জন্য তো তোমরা কমেন্টস করতে পারো অবশ্যই আর ভিডিওটা কেমন হয়েছে সেটার জন্য তো মাস্ট ঠিক আছে তো চলে যাব বিদায় নেবো তোমাদের সাথে আর এই সাইডে শুধু খদ ফুচকা চটপটি সব কিছু ছিল পাঁপড় আর আমার মা তো একটা মানে দুষ্ট একটা মেয়ে বলেছি আমার মা আমার মেয়ে তো সে পাপড় কিনছে পাপড় রাখছে আবার থুচ্ছে নিচ্ছে আবার থুচ্ছে তো লাস্টে পকার পরে সে পাপড় কিনে নিয়ে আসলো তো এখন আমরা বাড়ি চলে যাব মেলা শেষ তো যাওয়ার আগে মেলাটা হয়েছিল নদীর পারে আমাদের এখানকার চিটা নদী নদীরা না দেখি কিভাবে জয় বলো সেটা তো অপূর্ণতা থেকে যাবে তাই না তো তোমরা দেখতেই পাচ্ছ নদী নদীর পারে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে আর কি অনেক বড় মাঠ এরিয়া আর পাশ দিয়ে নদী এখানে আমার একটা ভাবি আম্মু ছোট ভাই কাকি সবাই আর কি করছিল আমি সেই সেইভাবে একটুখানি ভিডিও করে নিয়েছি তো ভালো লাগলে অবশ্যই করো লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সবাই আর যেতে যেতে আমার খুব আর ছবিটা তোমাদের দেখেই যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো টাটা